পৃথিবীতে তিন শ্রেণীর মানুষ আছে, যাদের দিকে তাকিয়ে রব হাসেন, ওই মানুষগুলা দুনিয়ায় অবস্থান করে কিন্তু তারা জানে না তাদের রব তাদের প্রতি খুশি আছেন, তাদের আচরণের কারণে রব নিজেই হাসছেন। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, আত-তারগীব ওয়াত-তারহীব নামক কিতাবে হাদিসটি উল্লেখ করা হয়েছে। তিনি বলেন, সালাসুন ইউহিব্বুহুমুল্লাহু আযজা ওয়া জাল্লা ইয়াদহাকু ইলাইহিম ওয়া ইস্তাবশিরু বিহিম, তিন শ্রেণীর মানুষ আছে যাদেরকে আল্লাহ ভালোবাসে, যাদের কাজের প্রতি খুশি হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন গোলামদের দিকে তাকিয়ে তাকিয়ে হাসে। এক নম্বর মানুষ হলো, একজন মানুষ জিহাদের ময়দানে যুদ্ধ করতে গেল, সে দেখতে পেল তার পিছনে সমগ্র ভাইয়েরা শহীদ হয়ে গিয়েছে, ওই সময় জীবনের পরোয়া না করে ওই মানুষ যদি জিহাদ করে, আল্লাহ চাইলে তাকে বিজয় দান করতে পারেন, চাইলে শহীদও করতে পারেন, ওই সময় সে যখন মরণপণ সংগ্রাম করে রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে তাকিয়ে তাকিয়ে গোলামের দিকে হাসে। দুই নম্বর নবীজি বলেন, ওয়াল্লাযী লাহু ইমরাতুন হাসানা, একজন মানুষ বিয়ে করেছে, সুদর্শন স্ত্রী আছে, ওয়ারিফা ফিরাশুন লাইয়্যিনুন হাসান, সুন্দর বিছানা আছে, সুন্দর স্ত্রী, সুন্দর বিছানা পাওয়ার পরেও কোন ব্যক্তি যদি ফাকুমু মিনাল লাইল, রাতের গভীরে উঠে নামাজ দাঁড়িয়ে যায়, রব্বুল আলামিন ওই নামাজরত স্ত্রী থেকে বিরত থাকা গোলামের দিকে তাকিয়ে তাকিয়ে হাসে। তিন নম্বর নবীজি বলেন, ওয়াল্লাযী কানা ফি সাফার, একজন মানুষ সফরে গিয়েছে ব্যস্ততাময় সময়, ওই সময়ের মাঝে গোলাম যদি রবের সন্তুষ্টির জন্য রাতের বেলা দাঁড়িয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন ওই তাহাজ্জুদকারী মুসাফিরকে দেখে দেখে হাসে।